আসসালামু আলাইকুম বন্ধুরা, দর্জিবাই 19 চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো অব্যবহৃত শাড়ি থেকে কিভাবে লং গাউন অথবা একটি বোরখা সেলাই করা যায়। আমি এখানে এটাকে বোরখা হিসেবে সেলাই করছি, আপনারা একই নিয়ম ফলো করে কিন্তু লং গাউনও সেলাই করতে পারবেন। এই লং গাউন অথবা বোরখাটির কাটিং ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। বরাবরের মতো আবারও বলছি, যে কোনো ধরনের সেলাই ভিডিও দেখার আগে তার কাটিং ভিডিওটা যদি দেখে নেন, সেলাইয়ের প্রত্যেকটি অংশ বুঝতে তাহলে সুবিধা হবে। আশা করি আমার আজকের ভিডিওটি সেলাই কাজে একেবারে যারা নতুন আছেন তারাও খুব সহজে বুঝতে পারবেন এবং আমার ভিডিওটি আজকে তাদের ভালো লাগবে। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আশা করছি একেবারে বিগিনার পর্যায়ে আপনারা নতুন কিছু না কিছু শিখতে পারবেন। আসুন তাহলে বন্ধুরা শুরু করা যাক। আমি এখানে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যে এই লং বোরখাটি সেলাই করার জন্য কি কি অংশ আমি এখানে নিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে নিয়েছি একটি গলার ডিজাইন করার জন্য, একটি বক্রমের উপরে কেটে নেওয়া একটি গলার ডিজাইন। আর এটা কিভাবে কাটিং করতে হয় তার নিয়ম কিন্তু আমি অলরেডি দেখিয়ে নিয়েছি, আর তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। সবার প্রথমেই আমি সামনের পার্টের কাজ করব, আর সামনের পার্ট হবে দুইটি, একটি হচ্ছে ওপরের স্লাইট ওপেন করার পার্ট, আর একটি হবে মাঝের পার্ট, সেটা হচ্ছে সামনের দ্বিতীয় পার্টটি। অর্থাৎ সামনের দুটো পার্টের মধ্যে প্রথমে আমি সবার ওপরের পার্টটিকে সেলাই করব, যেটাতে স্লাইট ওপেন থাকবে। আর এখানে স্লাইট ওপেনের জন্য আমি 22 ইঞ্চি নিচে দাগ দিয়ে নিয়েছি, সেটাকে আমি একটু চিহ্ন দিয়ে নিলাম। এবার এই স্লাইট ওপেনে দাগ চিহ্ন দেওয়া পর্যন্ত আমি একটু সেলাই করে নেব, আর সেলাইটা আমি ডাবল করে নেব। ভালো করে লক্ষ্য করুন আমি কীভাবে করছি। আমি চিহ্ন পর্যন্ত সেলাই করে কাপড়টিকে ঘুরে এনে আবার যে দিক দিয়ে সেলাইটি শুরু করেছিলাম ঠিক সেইটি আবার সেলাইটি শেষ করছি। এভাবে করে নেওয়ার পর আমি যে সেলাই করে নিলাম তার যে মার্জিনের কাপড়গুলো রয়েছে উল্টো পাশে, সেটাকে আমি সুন্দর করে ভাঁজ করে নেব। আর এটাকে আমি মুড়িয়ে সেলাই করে নেব নিচ থেকে, অর্থাৎ স্লাইট ওপেনের কাছ থেকে। যেভাবে আমরা জামার ফাড়াতে অর্থাৎ স্লাইট ওপেনে সেলাই করে থাকি, ঠিক সেইভাবেই আমরা এই অংশটাকে সেলাই করব। আর এর জন্য আমি এই স্লাইট ওপেনের যে খোলা অংশটি রয়েছে সেটাকে আমি দুইবার মুড়িয়ে নিচ্ছি। চওড়াটি আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, যতটুকু আপনারা রাখতে চাচ্ছেন ততটুকু, তবে সমানভাবে চওড়াটি রাখবেন, ওপরে এবং নিচে যেন সমানভাবে চওড়াটি থাকে। আমি দুইবার মুড়িয়ে নিয়ে কাপড়টিকে সেলাই করে নিচ্ছি, আর চেষ্টা করছি যতটা সম্ভব নিখুঁত করে এবং সোজা করে সেলাইটি দেওয়ার, কারণ এটা আমাদের একেবারে ফ্রন্ট সাইডে থাকবে এবং এটা সামনে দেখা যাবে, তাই এই জায়গার সেলাইটি একটু নিখুঁতভাবে করার চেষ্টা করবেন। এবার আমি এই স্লাইট ওপেনের শেষ অপর প্রান্তে এসে কাপড়টিকে ঘুরে নিচ্ছি, নিয়ে আবারও অপর সাইডের কাপড়টিকে ভাঁজ করে নিচ্ছি, ঠিক তেমনটি করে নিচ্ছি যেভাবে আমরা কামিজের স্লাইট ওপেনটি সেলাই করি। এই পর্যায়ে সেলাই এবং কামিজের স্লাইট ওপেনের সেলাই একেবারে সেম টু সেম থাকবে, শুধুমাত্র এই জায়গার সেলাইটি একটু সাবধানতার সাথে দিতে হবে, কারণ এটা একেবারে আমাদের ফ্রন্টে থাকবে এবং এটা দেখা যাবে। আমি সেই নিয়মটি ফলো করে সম্পূর্ণ সেলাই করে নিচ্ছি, সেই সাথে পাশাপাশি আরেকটি সোজা পাশ থেকে চাপ সেলাই দিয়ে নেব একেবারে কর্নার সাইড থেকে। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা আমি কীভাবে করছি, একেবারে যতটা সম্ভব কর্নার ঘেঁষে সেলাইটি দেওয়া যায় এবং নিখুঁতভাবে দেওয়া যায় সেটা দিতে হবে। আর অবশ্যই মাথায় রাখতে হবে সেলাইটি কিন্তু সোজা করে দিতে হবে, অর্থাৎ আমাদের সোজা পাশ থেকে সেলাইটি দিতে হবে। এবার আমি আমাদের যে দুটো পার্ট রয়েছে, সামনের যে দুটো পার্ট রয়েছে সেই দুটো পার্টকে আমি একসাথে জয়েন করে নেব, আর এর জন্য দুটো পার্টেরই মিডল পয়েন্টগুলোকে আমি মিলিয়ে নিচ্ছি প্রথমে। তারপর ওপরে পুটের যে অংশটি রয়েছে এই দুটো পার্টের পুটের অংশগুলোকে আমি একসাথে সেলাই করে নেব, আর এটা নিচ্ছে আমি আমার যাতে পরবর্তী কাজগুলো সহজে করতে পারি এবং দুটো কাপড় যাতে এলোমেলো না হয়ে যায় তার জন্য আমি পুটের অংশ দুটোকে মিলিয়ে নিচ্ছি, মিলিয়ে সেলাই করে নিচ্ছি। আর যেহেতু সামনের পার্টের গলাটি দুটো পার্টেতেই বসবে, তাই এই দুটোকে আগে জয়েন করে নিতে হবে, আর এই কারণেই আমি দুটো পার্ট একসাথে জয়েন করে নিচ্ছি। পুটের পাশাপাশি আমাদের কিন্তু আর্মহোলের যে অংশটি রয়েছে, অর্থাৎ সামন পার্টের যে দুটো অংশ রয়েছে, একটি স্লাইট ওপেনের অংশ, একটি স্লাইট ওপেনের নিচের পার্টটি, এই দুটো পার্টটিকে একসাথে আর্মহোলের জায়গা এবং পুটের জায়গা এই দুটো জায়গাতে কিন্তু জয়েন করে নিতে হবে। আমি সেটাই করে নিচ্ছি, জাস্ট আপনারা দেখুন, দেখে ফলো করুন যে আমি কীভাবে কাজটি করছি। এবার আমি এই বোরখার গলার অংশটিতে কাজ করব, আর এর জন্য আমি যে
বক্রমটিকে কাটিং করে নিয়েছিলাম রাউন্ড ডিজাইন দিয়ে। সেই বক্রমটিকে একটি কাপড়ের পট্টির উপর বসিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটাকে একটু সেট করে নিচ্ছি এই কাপড়ের পট্টিটার ওপরে। তারপর সাইড থেকে বাড়তি কেটে কাপড়গুলোকে কেটে ফেলে দিব, দিয়ে কাপড়টিকে মুড়িয়ে জয়েন করে নেব বক্রমের সাথে। আর এই দুটো সেলাই কিন্তু খুব বেশি ফিনিশিংয়ের সাথে করার প্রয়োজন নেই, জাস্ট আটকে নিলেই চলবে। আমি সেই সাথে বাড়তি যে কাপড়গুলো রয়েছে সেই কাপড়গুলোকে কেটে ফেলে দিচ্ছি। এবার এই এই কাপড়টিকে ভাঁজ করে মিডল পয়েন্ট নির্দেশ করে নিয়ে এই কাপড়টিকে আমি সামন পাটের গাউনের সামন পাটের সাথে জয়েন করে নেব। আর এর জন্য বক্রমের মিডল পয়েন্ট এবং গাউনের মিডল পয়েন্টটিকে মিলিয়ে নেব। নিয়ে আমরা দুটোর মুখে মাঝখানে একটি সেলাই দিয়ে নেব, আর এটাকে আমরা করে নিচ্ছি সেলাই সুবিধার জন্য, যাতে বক্রমটি নড়াচড়া না করে আর ফিক্সড হয়ে থাকে, যাতে আমাদের সেলাই করতে সুবিধাটা হয়। গাউনের মিডল পয়েন্ট এবং বক্রমের মিডল পয়েন্ট মিলিয়ে নিয়ে আমরা কিন্তু মাঝখানে একটি সেলাই দিয়ে নিচ্ছি। এবার আমরা বক্রমের সাইড ঘেঁষে এই বক্রমটিকে সেলাই করে অ্যাটাচ করে নেব গাউনের সাথে। আর এই সেলাইটি কিন্তু একটু সাবধানতার সাথে দিতে হবে, সেলাইটা যেন বক্রমের ওপরে না বসে সেই দিকটা খেয়াল রাখতে হবে। এবার সেলাই করে নেওয়া এই বক্রমটাকে আমি মাঝখানে যে কাপড়গুলো রয়েছে সেটাকে কেটে নেব, আর এই কেটে নেওয়ার কাজটি বক্রমের সাথে গাউনের কাপড়টিকেও কেটে নিতে হবে। এবার এর ছোটো ছোটো করে এর মাঝে স্লাইড মানে কাটিং করে নেব, যাতে আমরা বক্রমটাকে খুব সহজে উল্টে নিতে পারি। এবার বক্রম এবং নিচে থাকা মার্জিনের কাপড়টিকে সহকারে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি, সেই সাথে সোজা করে অর্থাৎ গলাটিকে সোজা করে নিয়ে সোজা পাশে একটি সেলাই দিয়ে নেব। আর এই ক্ষেত্রে সেলাইটি কিন্তু একটু নিখুঁত করে দিতে হবে, এটা গলার ওপরে থাকবে এবং দেখা যাবে, তাই এই জায়গার সেলাইটি একটু নিখুঁতভাবে করতে হবে। এবার আমরা এই গাউনের সবার ওপরের পার্ট অর্থাৎ যেটাতে স্লাইড ওপেন থাকবে তার সাইডের যে স্লাইড ওপেনটি থাকবে সেটাকে মুড়িয়ে নেব। অর্থাৎ আমরা কামিজে যেমন সাইডে স্লাইড ওপেনের জায়গাটি সেলাই করি, কাপড়টিকে দুইবার মুড়িয়ে নিলাম, অর্থাৎ স্লাইড ওপেনের মাঝখানটা যেভাবে আমরা সেলাই করেছি ঠিক সেভাবে সাইডটাকেও আমরা সেলাই করে নেব। আর এটা আমাকে আগে করে নিতে হবে, কারণ আমরা এটাকে জয়েন করে নেব সামন এবং পেছন পাটের সাথে, তাই এটাকে সবার প্রথমে আমরা সব কমপ্লিট করে নেব। এক্ষেত্রেও আমি দুইবার মুড়িয়ে নিয়ে সেলাই করে নিয়ে তারপর সাইডে আরেকটি চাপ সেলাই দিয়ে নেব। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা আমি কীভাবে করছি, ঠিক সেভাবে হবে। আমি এখানে স্লাইড ওপেনের যেখানটায় পয়েন্টটা শেষ হবে ঠিক সেখানে কিন্তু একটু কাট করে নিলাম কাঁচি দিয়ে, কারণ আমরা এখানটায় যেখানটা সেলাই করে নেব সেখানে যে বাড়তি মার্জিনটুক থাকে সেটা কিন্তু আমরা মুড়িয়ে নিচ্ছি। আর কোমরের উপর থেকে যেটা আমাদের বডি পার্টের সাথে জয়েন্ট হবে সেই জায়গায় একটু স্লাইড ওপেন কাট লাগিয়ে কাপড়টিকে বের করে নিলাম, যাতে আমাদের বডির সাথে জয়েন্ট করতে সুবিধা হয়। এবার একইভাবে কিন্তু আমি দ্বিতীয় সাইডের স্লাইড ওপেনটিকেও সেলাই করে নেব, আর সেখানেও আমি একটি কাট লাগিয়ে শুরু করে নিলাম। আর এটা আমি শুরু করছি এবার হিপের সাইড থেকে, কারণ আমরা দুটো অপোজিট সাইডে সেলাই করছি, আর এটা আপনারা আপনাদের সুবিধা মতো অ্যাঙ্গেল থেকে সেলাইটি করতে পারেন। আমি এখানেও স্লাইড ওপেন থেকে সেলাই করে নিচ্ছি সাইডের, প্রথমে জয়েন করে নেব তারপর সোজা পাশ করে একটি চাপ সেলাই দিয়ে নেব। আমাদের স্লাইড ওপেনটি সেলাই করা শেষ। এবার আমরা এটার পুটের অংশটিকে জয়েন করে নেব, আর এই পুটের অংশটিকে জয়েন করার জন্য তাও আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে পিছন পাটের অর্থাৎ আমাদের যে পেছন পাটটি রয়েছে সেই পেছন পাটটিকে জয়েন করে নিতে হবে। আমাদের পেছন পাটের কাজ এখনও কমপ্লিট হয়নি, আমরা গলার কাজটি করে নেব পেছনের। আর এর জন্য একটি কাপড় আমরা নিয়ে নিয়েছি কাপড়ের টুকরো, আর সেটার উপরে আমি এই পেছন পাটের কাপড়টিকে রাখছি, রেখে গলার ডিজাইন অনুসারে আমি পেছন পাটের পটিটাকে কেটে নেব। আর এক্ষেত্রেও আমরা পটিটাকে সেলাই করে নেব ঠিক আগের নিয়মেই, তবে এখানে বক্রম সেটিং হচ্ছে না, আমরা ওখানে বক্রম সেটিং করে নিয়েছিলাম, এটুকুই যা পার্থক্য। আমরা এখন এটাকে কাপড়টিকে কাটিং করে নেব, নিয়ে এর সাইডটাকে সেলাই করে তারপর আমরা এই পটিটাকে গাউনের উপর বসিয়ে সেট করে নেব।
আমাদের গলার অংশের কাজ করা শেষ। এবার আমরা সামন এবং পেছন পাটের পুটের অংশটাকে জয়েন করে নেব। আর এই ক্ষেত্রে কিভাবে প্রফেশনাল ভাবে পুটের অংশটি জয়েন করতে তার ভিডিও কিন্তু আলাদাভাবে আমার চ্যানেলে দেওয়া আছে, তারপর আমি এখানে বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। আমি সামনের পাটটিকে পেছন পাটের গলার পুটের অংশে মিলিয়ে নিচ্ছি, আর পেছন পাটের যে পট্টিটা রয়েছে সেটাকে ঘুরিয়ে আমি সামন পাটের পট্টির ওপরে রেখে নিচ্ছি। আর সেই সাথে পুটের সম্পূর্ণ অংশটাকে আমি মিলিয়ে নিয়ে আমি 1/4 ইঞ্চি পরিমাণ কাপড় অথবা 1/2 ইঞ্চি, আপনারা আপনাদের সেলাইয়ের সুবিধা অনুসারে যতটুকু কাপড় রেখে নিয়েছেন ততটুকু কাপড় আপনারা সেলাই করে নেবেন। অবশ্যই এই জায়গাগুলোতে দুটো করে সেলাই করে নেবেন। আর সেই সাথে আমি কিন্তু এখানে একটি লক সেলাইও দিয়ে নেব, অর্থাৎ আমরা ওভারলক করে নেব। কীভাবে মেশিনের মধ্যে ওভারলক দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে। সেই নিয়মটি ফলো করে আমি এখানে ওভারলক করে নিলাম এবং একই সাথে দুটো পটি কিন্তু আমি সেলাই করে নিয়েছি। এবার আমরা বটি পাটের অংশটিকে জয়েন করে নেব। আপনাদের দেখার বোঝার সুবিধার্থে আমি এখানে চক দিয়ে দাগটি আর একটু ভালো করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। আর যে অংশে ড্রয়িং করা থাকবে সেই অংশটিকে প্রথমে আমরা সেলাই করে নেব। এতে করে আমরা দ্বিতীয় পাশের বডিটা মেপে সেলাই করতে আমাদের সুবিধা হবে। এখানে আমরা সেলাইটি শুরু করছি বডির দাগ অনুসারে, অর্থাৎ বডি পাটের যে ড্রয়িং করা আছে সেই ড্রয়িং অনুসারে আমরা সেলাইটি করে নেব। এবং আপনারা আপনাদের মাপ অনুসারে কিন্তু এই জায়গা সেলাইটি দিবেন, যেহেতু আপনারা যদি লং গাউন হিসেবে ব্যবহার করেন সেক্ষেত্রে বডি মাপ থাকবে, আর যদি বোরখা হিসেবে ব্যবহার করেন তাহলে বডি মাপ থেকে অবশ্যই 1 থেকে 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি লুজ দিয়ে বোরখাটিকে সেলাই করবেন। আমি সেলাই করে আসছি উপর থেকে, আর ঠিক হিপের পয়েন্টে এসে একটু সেলাইটিকে স্টপ করব। আর এই জায়গাটি যেহেতু আমাদের সামন পাটের সবার স্লাইট ওপেন থাকবে, তাই এই জায়গায় নিচের অংশটিকে মিলিয়ে নিতে হবে। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা আমরা কীভাবে করছি। ঠিক হিপের অংশে মাঝখানে পয়েন্টটিকে আমরা এমনভাবে মিলিয়ে নেব যাতে আমাদের স্লাইট ওপেনের পাশ দিয়ে সেলাইটি যায়, স্লাইট ওপেনের ওপর দিয়ে যেন না যায়। আমরা যতটুকু কাপড় বাড়তি রেখেছিলাম মার্জিনের জন্য সেলাইতে অ্যাটাচ করার জন্য অতটুকু কাপড় ধরেই আমরা সেলাই করে নেব। এই জায়গাটিকে আপনারা একটু লক্ষ্য করে আপনারা জয়েন করে নেবেন। সেই সাথে একেবারে নিচ পর্যন্ত সেলাইটি দিয়ে নেব, যেহেতু এটা গাউন নিচের দুটো পার্ট, অর্থাৎ ওপরের নিচের পার্ট এবং পেছনের পার্ট জয়েন্ট থাকবে। শুধু ওপরের অংশ, সবচেয়ে ওপরের অংশটি খোলা থাকবে। আমি একই সাথে ডাবল করে সেলাই দিয়ে দিলাম যাতে সেলাইটি খুলে না যায়। দেখুন বন্ধুরা আমাদের কিন্তু স্লাইট ওপেনে সবার ওপরের অংশটি খোলা আছে এবং পেছনে দুটো পার্ট কিন্তু বন্ধ রয়ে গেল। এবার আমরা এর পরবর্তী কাজে চলে যাব। একই নিয়ম ফলো করে কিন্তু আমরা দ্বিতীয় সাইডটিকেও সেলাই করে নিয়েছি আর নিব। আর এই ক্ষেত্রে কিন্তু মাপ দিয়ে সেলাইটি করতে হবে, কিভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিলাম। আর এই বিষয়টি কিন্তু আমি অলরেডি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, তাই এখানে আর বিস্তারিতভাবে দেখালাম না। এবার আমরা নিচের গাউনের নিচের অংশটিকে সেলাই করব, অর্থাৎ ঘেরের অংশটিকে সেলাই করে নেব। আর এই ক্ষেত্রে আমি কিন্তু 1 থেকে 1 ইঞ্চি পরিমাণ চওড়া রেখে আমি কাপড়টিকে মুড়িয়ে নেব। যেহেতু নিচের অংশটি রাউন্ড করে কাটা আর ঘেরের অংশটি বেশি, তাই একটু নিখুঁতভাবে সেলাইটিকে মুড়িয়ে নিতে কষ্ট হবে। তাই একবারে আমি 2 বার মুড়িয়ে সেলাই না করে প্রথমে 1 বার মুড়িয়ে সেলাই করে নেব। 1 ইঞ্চি মুড়িয়ে নিয়েছি প্রথমে, তারপর এটাকে জাস্ট র্যান্ডমলি একটি সেলাই দিয়ে নেব যাতে আমরা এটাকে আটকে নিতে পারি। তারপর যতটুকু কাপড় মুড়িয়ে প্রথমে সেলাই করব ঠিক ততটুকু কাপড় আমি আরও একবার মুড়িয়ে নিয়ে ফাইনালভাবে সেলাই করে নেব। দর্শক দেখতেই পাচ্ছেন আমি এখানে 1 ইঞ্চি মেপে চওড়া নিয়ে মেপে নিলাম। আর এটাকে আমি সাইড ঘেঁষে একটি সেলাই দিয়ে দিচ্ছি, এটা আমরা জাস্ট জয়েন করার জন্য। দ্বিতীয় পার একই নিয়মে কিন্তু আমি ফাইনালভাবে সেলাইটি দেব। এই নিয়মটি ফলো করে আমি সম্পূর্ণ ঘেরের অংশটুকে সেলাই করে নিচ্ছি
একইভাবে আমরা সবার ওপরের যে পার্টটি রয়েছে অর্থাৎ স্লাইড ওপেন করার যে অংশটি রয়েছে সেই অংশটিতেও আমরা সেলাই করে নেব। একই রকম চওড়া রেখে অর্থাৎ যতটুকু আমাদের লাগবে লম্বা ততটুকু লম্বা রেখে বাকি কাপড়টুকু মুড়িয়ে আমি সেলাই করে নিচ্ছি। এবার আমরা হাতার অংশটি সেলাই করব। আর হাতার অংশ সেলাই করার জন্য প্রথমে আমরা মুড়ির অংশটাকে সেলাই করে নিচ্ছি। এক্ষেত্রে আমরা দুইবার মুড়িয়ে নিব আর এখানকার চক্রে আপনাদের পছন্দ মতো নেবেন। আমি এখানে দুইবার মুড়িয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি আর সেই সাথে পাশে একটি চাপ সেলাই দিয়ে নেব, অর্থাৎ এটা কিন্তু সোজা পাশে দিতে হবে। আর একই নিয়ম ফলো করে আমি দুটো হাতায় সেলাই করে নিচ্ছি। এবার আমরা হাতার মুড়িটাকে সেলাই করে নিচ্ছি। আমি এখানে হাতার মুড়ি নিয়েছি 6 ইঞ্চি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে হাতার মুড়িটা রাখতে পারেন। এবার হাতার মুড়িটাকে আমি সেলাই করে নেব আর সেই সাথে হাতার মুড়িটা সেলাই করা হয়ে গেলে আমি জামার বগল অর্থাৎ গাউনের বগলের লম্বাটি আর হাতার বগলের লম্বাটিকে মিলিয়ে নেব। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা আমি কীভাবে ধরছি কাপড়টাকে, এভাবে কাপড়টাকে দুটো অংশ মিলিয়ে নেব। নিয়ে দুটো প্রান্ত দু হাতে ধরে আমি হাতার বগলের সাথে জামার বগলের লম্বাটিকে মিলিয়ে ধরবো। এতে করে যদি কোনো অংশে কাপড় কম বেশি মনে হয় অর্থাৎ হাতার কাপড়টি বেশি অথবা কম সেলাই করা হয়েছে বলে মনে হয় সেক্ষেত্রে আপনারা এই পর্যায়ে অ্যাডজাস্ট করে নেবেন। আর দুটো পাটেরই বগলের তালপাট যে অংশে কাটা রয়েছে সেটা উপরের পাট থাকবে, অর্থাৎ সামনের পাটের বগলের লম্বা এবং হাতার পাটের বগলের লম্বা এক পাশেই থাকবে। এবার বাড়তি কাপড়টুকুকে আমি কেটে ফেলে দেব, দিয়ে আমি হাতাটিকে সোজা করে নেব। হাতাটিকে সোজা করে নিয়ে আমি জামার অংশের সাথে লাগিয়ে নেব। আর এর জন্য আমি জামার অংশের বডি পার্টের যে জয়েন্টের অংশ রয়েছে সেখান থেকে 1/4 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে একটি পয়েন্ট ধরে নেব আর সেটাকে আমি হাতার বগলের ভেতর দিয়ে হাতটাকে ভেতরে ইনসার্ট করে নেব। কাপড়টিকে আমি হাতের ভেতরে ইনসার্ট করে নিচ্ছি। ভালো করে লক্ষ্য করুন কীভাবে নিলাম। এবার যে অংশটিকে আমি ধরে রেখেছি ঠিক সেই অংশের সাথে হাতার সেলাইয়ের যে জয়েন্টের অংশটি রয়েছে সেটাকে মিলিয়ে নেব। নিয়ে হাতার ভেতরে যে কাপড়টিকে আমি প্রবেশ করে নিয়েছিলাম সেটাকে বের করে নিয়ে হাতের কাপড়টাকে ভেতরে ঢুকিয়ে নেব। দেখুন বন্ধুরা কীভাবে করলাম, আসলে সব কিছু বলে বোঝানো যায় না, অনেক কিছু দেখে দেখে শিখে নিতে হয়। এই ক্ষেত্রগুলোতে আপনাদের জাস্ট আপনাদেরকে দেখে দেখে ফলো করতে হবে। এবার আমি আমার সুবিধা মতো অ্যাঙ্গেল করে নিলাম কাপড়টিকে। আপনারা আপনাদের সুবিধা মতো লেফট অথবা রাইট যে কোনো সাইড থেকে সেলাইটি শুরু করতে পারেন। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা আমি কোন সাইড থেকে সেলাইটি করছি। আর এই দুটো হচ্ছে আমাদের হাতের এবং বডি পার্টের মার্জিনের কাপড়, সেটাকে বাদ দিয়ে আমি সেলাইটি শুরু করছি। এবার আমি আমার প্রয়োজন মতো মার্জিনের কাপড় রেখে আমি কাপড়টিকে সেলাই করে নিচ্ছি, জয়েন্ট করে নিচ্ছি হাতা এবং বডি পার্টটিকে। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা কীভাবে করছি। এই পর্যায়ে আরেকটি কথা বলে নিই, যদি প্রথমে আমরা মিলিয়ে না নিতাম তাহলে হতো কি, অনেক সময় হাতার কাপড় হাতার বগলের কাপড় এবং জামার বগলের কাপড় কম বেশি হয়ে যায়, সেক্ষেত্রে সেলাইটিকে বাদ দিয়ে খুলে আবার কাপড়টিকে অ্যাডজাস্ট করে নিতে হয়। আমরা যদি প্রথমেই এই কাজটি করে নিই তাহলে হবে আমরা একবারেই বিনা ঝামেলায় অথবা বারবার খোলার ঝামেলা বাদ দিয়েই কিন্তু আমরা এই কাজটি কমপ্লিট করে নিতে পারি।
আমি এখানে সেলাইটি করে নিচ্ছি। তারপরও যদি দেখা যায় কোনো অংশে কাপড় কম বেশি হয়ে যাচ্ছে, শেষের এই অংশে পুরোটা কমপ্লিট করার আগে আমরা মিলিয়ে দেখবো কাপড়টি কমপ্লিট সম্পূর্ণ সমান আছে কিনা। যদি কোনো অংশে কম বেশি থাকে, যে অংশটি কম থাকবে সে কাপড়টিকে আমরা একটু হালকা টেনে ধরবো। টেনে ধরে জামার বগল অথবা যে অংশটি বেশি বড় আছে তার সাথে মিলিয়ে ধরে আমরা সেলাই করে নেব। একটু কম বেশি টেনে ছোটো বড় করে নিলেই এই জায়গার অংশটি নিখুঁতভাবে সেলাই করে নেওয়া সম্ভব হবে। আর যে মার্জিনের অংশটিকে রয়েছে সে মার্জিনের কাপড়গুলোকে আমরা ভাঁজ করে নেব। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা আমি কীভাবে ভাঁজ করে নিচ্ছি। ঠিক এই একইভাবে জামার কামিজের মধ্যে যে মার্জিনের কাপড় আর হাতের মধ্যে যে মার্জিনের কাপড় রয়েছে দুটোকে একইভাবে আমি ভাঁজ করে নিব, নিয়ে জয়েন্ট করে নেব। আর অবশ্যই মনে রাখতে হবে এই প্রত্যেকটি অংশে কিন্তু আপনাদের ডাবল করে সেলাই করে দিতে হবে। আর আমি এই কাপড়টি ওভারলোক করে নিব, আর সেটা কিন্তু আমি মেশিনের মাধ্যমে করে নেব। কীভাবে মেশিনের মাধ্যমে করা হচ্ছে সেটা কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি একটি ভিডিওতে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আমি সেই নিয়মে এখানে হাতাটিকে জয়েন করে নিলাম আর হাতাটিকে ওভারলোকও করে নেব। তো হয়ে গেল বন্ধুরা অব্যবহৃত শাড়ি থেকে গাউন সেলাই করা অথবা বোরখা সেলাই করা। আপনারা যদি গাউন হিসেবে ব্যবহার করেন অবশ্যই আপনাদের শরীরের মাপ অনুসারে সেলাই করে নেবেন। আমি যেহেতু আজকে বোরখা হিসেবে দেখালাম তাই আমি এখানে প্রত্যেকটি অংশে লুজ করে নিয়েছি, অর্থাৎ বোরখার মাপ অনুসারে নিয়েছি। একই নিয়ম ফলো করে আপনারা বোরখা অথবা গাউন দুটোই ব্যবহার করতে পারবেন। আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আর কোনো অংশ যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে সেই বিষয়ে আমাকে কমেন্টে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে দিবেন, সেলাই কাজে আগ্রহী বন্ধুবান্ধবের মাঝে আমার ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।